সো ওয়েলকাম টু জব অ্যালার্ট বেঙ্গুলি। জব অ্যালার্ট বেঙ্গুলিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। জব আপডেট এবং কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার স্ট্র্যাটেজি এবং ম্যাথ এবং রিজনিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করুন। তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমাদের আলোচনার বিষয় কী করে সাইন থিটা এবং কস থিটার ভ্যালু আমরা বের করব। তো সকলেই মোটামুটি সাইন থিটা এবং কস থিটার 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, মানে 0 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির ভ্যালুগুলো মনে রেখেছো এবং এগুলো সেগুলোকে মুখস্থও করেছো। কিন্তু বাই চান্স ধরে নাও তোমার পরীক্ষার হলে তোমার সেগুলো মনে পড়ছে না, তখন তুমি অঙ্কটা করতে পারছো না, যে অঙ্কটা শুধুমাত্র সাইন থিটা এবং কস থিটা অথবা যা সাইন কস ট্যান কোসেক সেক যাই হোক না কেন সেটার মানটা শুধুমাত্র বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যায়। কিন্তু বাই চান্স তোমার মনের মধ্যে গিল্টি ফিল হচ্ছে যে আমার এটা ঠিক কি না, অথবা তুমি ভুলে গেছো, তো তখন একটা ট্রিক্স আমি তোমাদের আজকে বলে রাখছি বলছি যে সাইন থিটা এবং কস থিটার ভ্যালুগুলো কী করে বের করতে হয়, এবং 1 মিনিটের মধ্যে যেটা তুমি পরীক্ষা হলে টাইম নষ্ট না করে 1 মিনিটের মধ্যে বের করতে পারবে, সেই ট্রিক্সটি আমি বলছি, তোমরা ট্রিক্সটি নোট ডাউন করে নিও। তো চলো প্রথমে একটা ছক বানিয়ে নেবো, ছক না বানালেও হবে, পরীক্ষার খাতে তোমাদের টাইম থাকে না, সেই হিসাবে উপর থেকে নিচে সাইন কস টেন কোসেক সেক কট এটা এইভাবে একটা লিখে নেবে। তো 0 ডিগ্রি ফার্স্টে আমরা লিখবো, ফার্স্ট ঘরে 0 ডিগ্রি, তারপরের ঘরে 30 ডিগ্রি লিখবো। 30 ডিগ্রিকে আমরা এইভাবেও লিখতে পারি, পাই বাই 6, পাই এর ভ্যালু 180 ডিগ্রি, পাই বাই 6 মানে 180/6 সমান 30 ডিগ্রি। তারপরে 45 ডিগ্রি, 45 ডিগ্রিকে আমরা লিখতে পারি পাই বাই 4। তারপরে 60 ডিগ্রি, 60 ডিগ্রিটাকে লিখতে পারি আমরা পাই বাই 3, পাইয়ের ভ্যালু 180/3 সমান 60 ডিগ্রি। তারপরে লিখবো আমরা 90 ডিগ্রি, 90 ডিগ্রি লিখতে পারি পাই বাই 2, এটা অথবা এইভাবেও লিখতে পারি আমরা, এইভাবেও লিখতে পারি। তো তারপরে আমরা কি করব, ডিরেক্ট এদিকে একটা রুট দিয়ে দেবো, এটা আমরা মনে মনে ভাববো, এটা আমরা মনে মনে ভাববো এবং উপরে লিখে রাখবো। এটা প্রথমে স্টার্ট হচ্ছে, তারপরে সেকেন্ড ঘর এটা, থার্ড ঘর এটা, ফোর্থ ঘর এটা, ফিফথ ঘর এটা। তো আমি প্রথম থেকে কাউন্টিং শুরু করি 0/4, এভাবে এটা মনে রাখবো। তারপরে দ্বিতীয় ঘর, প্রথমে 0 থেকে কাউন্টিং শুরু করেছি, এটা মনে রাখতে হবে, রুট ওভার যত নম্বর ঘর তার নিচে খালি 4 হবে। তো এবার দ্বিতীয় নাম্বার ঘর মানে 1 নম্বর ঘর, 0 থেকে যেহেতু কাউন্টিং শুরু করেছি 1/4, এরপরে লিখবো 2/4, এরপরে লিখবো 3/4, এরপরে লিখবো 4/4, এটা আমরা উপরে লিখে নেব, মনে মনে কাউন্টিং করব। এবার দেখো 0কে 4 দিয়ে ভাগ করলে 0ই হয়, সুতরাং আমি 0 লিখে দেব, সাইন 0 ডিগ্রির ভ্যালু কী হবে 0। এরপরে দেখো 1/4, 1/4কে রুট করলে আমরা কী পাবো 1/2, সুতরাং এটা 30 ডিগ্রির ভ্যালু কত হবে 1/2। 45 ডিগ্রি, 2/4 কাটাকাটি করলে হয় 1/√2 পড়ে থাকে, তাহলে 1/√2। 3/4, √3 উপরে পড়েই থাকলো, 4টা নিচে রুট হয়ে গিয়ে 2 হয়ে গেল। এবার 4/4 কাটাকাটি গেল এবং 1 থাকলো, 1-এর রুট আমরা 1ই হয় সেটা জানি। এবার এটা যে সিরিজে লিখলাম, এবার এই সিরিজটা আমি এদিকে অপোজিট করে লিখবো। দেখো লাস্টে 1 আছে, আমি 1 লিখেছি, তারপরে √3/2 আছে, √3/2 লিখেছি, 1/√2 আছে, 1/√2 লিখলাম, 1/2 আছে, 1/2 লিখলাম, তারপরে 0 আছে, 0 লিখলাম। এটা মনে রাখতে হবে তোমাদের, এটা ট্রিক্স। এরপরে দেখো ট্যান, আমরা সকলে কী জানি ট্যান থিটা ইকুয়াল টু কি, সাইন থিটা বাই কস থিটা। তাহলে দেখো 0/1, 0/1 তাহলে মানে 0, সাইন থিটা ইকুয়াল টু মনে রাখবে এখানটায়, সাইন থিটা ইকুয়াল টু, সরি, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তাহলে দেখো 0/1 মানে 0 ডিগ্রির ভ্যালু 0 হয়ে গেল। তারপরে দেখো 30 ডিগ্রির ভ্যালু 1/2 ডিভাইডেড ভাগ √3/2, তাহলে কী হবে এটা 1/2 √2/√3, টু কেটে গেল, কী উপরে থাকলো 1/√3। এরপরে দেখো রুটটা উপরে উঠে গেলো, কেটে কাটাকুটি হয়ে 1 হবে,
এরপরে দেখো টুটা উপরে উঠে যাবে, টুটা উপরে উঠে গেল, তাহলে দেখো রুট থ্রি বাই টু বাই ওয়ান বাই টু আছে, তাহলে আবার টুটা উপরে উঠে গেল, ভাগ হিসেবে গুণ হিসেবে হয়ে গেলো, এটা কী হবে রুট উত্তর রুট ওভার থ্রি। এরপরে দেখো এক বাই চার শূন্য, আমরা কি জানি জিরোকে এক দিয়ে ভাগ করা যায় যেটা ডিফাইন্ড, আর এককে যখনও জিরো দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটাকে কী লিখবো আমরা, নট ডিফাইন্ড, DEFI NED ডিফাইন্ড। এবার কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু আমরা কী জানি ওয়ান বাই সাইন থিটা, জানি তো সকলেই, তাহলে আমরা কোসেক থিটার এখানে ভ্যালুটা কী লিখবো ওয়ান বাই জিরো, তাহলে ওয়ানকে কি জিরো দিয়ে ভাগ করা যায় না, জিরোকে ওয়ান দিয়ে ভাগ করা যায়, তাহলে এটার ভ্যালু কী হবে, নট ডিফাইন্ড, নট ডিফাইন্ড। এরপরে দেখো কোসেক থিটার ভ্যালু ভ্যালু, এবার কোসেক থিটার 30 ডিগ্রির ভ্যালু হবে, তার মানে ওয়ান বাই সাইন থিটা মানে ওয়ান বাই টু, তার মানে দুই। এরপরে দেখো ওয়ান বাই টু টু মানে রুট, এটা উল্টে যাবে রুট ওভার টু, তারপরে দেখো টু বাই রুট থ্রি, তারপরে ওয়ান, এটা হলো আমার কিসের ভ্যালু, কোসেক থিটা। সেক থিটা কী জানি আমরা, সেক থিটা ইকুয়াল টু কী জানি ওয়ান বাই কস থিটা, তার মানে ওয়ান বাই ওয়ান মানে ওয়ান। এবার দেখো ওয়ান বাই রুট ওভার থ্রি বাই টু মানে টু বাই রুট থ্রি, এটা উল্টে যাবে। এবার দেখো এই ওয়ান বাই রুট টুটা উল্টে গেলো, ওয়ান বাই রুট টুটা উল্টে গেলে টু হয়ে গেলো, এদিকে দেখো টুটা ওয়ান বাই হাফটা উল্টে গেলো দুই হয়ে গেলো। এবার দেখো সেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই কস থিটা মানে ওয়ান বাই জিরো, ওয়ান বাই জিরো এটা কী হবে, নট ডিফাইন্ড, মানে যেটাকে আমরা লিখতে পারবো না, মানে সেটা আমাদের প্রকাশ হবে না। কট থিটা, কট থিটা কী জানি আমরা ওয়ান বাই টেন থিটা মানে জিরো বাই জিরো করলে জিরোই হয়, সরি কট থিটার ভ্যালু হবে ওয়ান বাই কট থিটা ইকুয়াল টু ওয়ান বাই টেন থিটা, তাহলে কি ওয়ান বাই জিরো হয়ে যাচ্ছে, টেন থিটা ভ্যালু জিরো, তাহলে এটা কী হবে, নট ডিফাইন্ড। এরপরে দেখো কট থিটা হয়ে গেলো, কট থিটার 30 ডিগ্রির ভ্যালু হবে, ওয়ান বাই রুট থ্রিটা উল্টে গেলে তাহলে কী হবে রুট ওভার থ্রি, ওয়ান ওয়ান উল্টে গেলে ওয়ানই হয়, রুট থ্রি উল্টে গেলে কী হবে ওয়ান বাই রুট থ্রি। এবার কট 90 ডিগ্রি, কট 90 ডিগ্রির ভ্যালুটা তাহলে কী হবে, কট 90 ডিগ্রি ইকুয়াল টু ওয়ান বাই কট 90 ডিগ্রি ইকুয়াল টু ওয়ান বাই টেন 90 ডিগ্রি, তো টেন 90 ডিগ্রির ভ্যালু কী আমরা জানি, নট ডিফাইন্ড, ওয়ান বাই নট ডিফাইন্ড মানে সেটা জিরো হয়ে যায়, ডিফাইন্ড মানে সেটা জিরো হয়ে যায়, কীভাবে ওয়ান বাই নট ডিফাইন্ড মানে কী জানি, ওয়ান বাই জিরো, তাহলে ওয়ান ইন্টু জিরো বাই ওয়ান, এটা উল্টে যাবে পড়ে গেলে, তাহলে জিরো বাই ওয়ান, জিরো বাই ওয়ান হলে কী জানি আমরা জিরো, সুতরাং কট 90 ডিগ্রি জিরো। তো গাইস এটাই ছিল আজকের ভিডিও, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে আসা বেল আইকনটিকে ক্লিক করো, আর ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করো, আর থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ।